শুনতে পাচ্ছি এটা হচ্ছে আলীর বাড়ি ছিল, পরবর্তীতে ব্রিঙ্কেটে মাদ্রাসা করা হয়েছিল, তারপরে এটাকে এখন মানুষ নামাজ টামাজ করে না, নামাজ পড়তো আগে এসে, এখন অবশ্য দুদিকে বন্ধ করে দিছে, আর নামাজও বন্ধ করে দিছে, শুধু এখন দেখা ছাড়া কিছু করার নেই। মসজিদ আলী যাও না দাদুর সাথে ধরো না, দাদুর সাথে ধরো, কেয়ামত পর্যন্ত সমস্ত আউলিয়া একরামদেরকে যদি আরেক পাল্লায় দেওয়া যায়,
তাহলে হযরতে সাহাবায়ে কেরামের ঘোড়ার পায়ের মাটি আল্লাহর কাছে বেশি ভারী হবে। সাহাবীদের মর্যাদা এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, তার কারণ তাদের আমল বা তারা কোনো মিশাল, তারা যে আদব করতেন সেই আদবেরও কোনো নজিরও মিশাল। তাদের মতো আদব না আমরা পারবো, তাদের মতো হুজুরকে ভালোবাসা না আমরা পারবো। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে থাকতেই বেহেশতের গ্যারান্টি দিয়েছেন। কোনো সাহাবি জাহান্নামে একথা কেউ বলতে পারবে না, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার প্রত্যেকটি সাহাবি আকাশে তারকা সাদৃশ্য, তোমরা যার অনুসরণ করবে সেখানেই নাজাত পাবে। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যদি আল্লাহর পাশাপাশি রায়টা হুজুর কিখানে বসে দিতেন, কার্যকর করা হতো ময়দানে, বাট রায়টা হুজুর কিখানে দিতেন এটাকে হুজুর আদালত বানিয়ে দিতেন। এক সময় ঈদের দিন হুজুরাম খুতবা দিতে উঠছেন, সেই সময় আমাদের কয়েকজন দাঁড়ায় বললো, হুজুর দীর্ঘদিন বৃষ্টি নাই, আমাদের খেজুর গাছগুলো সব পড়ে যাচ্ছে, বৃষ্টি না হলে পাশাপাশি দুটো পাহাড় যদি থাকে তার দীর্ঘদিন না হওয়ার কারণে অধিক তাপের কারণে দুই পাহাড়ে আগুন লেগে যায়, ওই আগুনে অনেক খেজুর গাছ পড়ে যায়। মানুষের হাতে আল্লাহ 99 নামের সিল মেরে দিয়েছেন, এটা কেন দিলেন? এটা সার্ভারের কাজ করে, যেমন আমরা টেলিভিশনের ভাষা আছে ট্রান্সমিশন, অর্থাৎ আপলিংক ডাউনলিংক বলে দুটা কথা আছে, নিচেরটা উপরে চলে যায়, উপরে বাতাসে যা ঘুরছে তা টেলিভিশনের ভিতরে ঢুকে। টেলিভিশন স্টেশন যখন সৃষ্টি হয় তখন আপলিংক ডাউনলিংক দুটো পাওয়ার থাকে, অর্থাৎ পৃথিবীতে আরও 150 দেশে টেলিভিশন আছে, সেই টেলিভিশনগুলো প্রোগ্রাম বানিয়ে থ্রো করেছে। এই যে আমরা রিয়া, যেটা রিয়াটাই হচ্ছে গুপ্ন শেরেক। আমরা আজকে হজ করতে আসতেছি, কি কয়বার পাথর জমা দিলাম, কি কয়বার সালাম দিলাম, এটা হিসাব করছি, একজন আরেকজনকে বলা বলি করছি, নিজের ভিতরে আমরা ইন্টারেস্ট নিচ্ছি, এটা একরকমের রিয়া। এবং এই রিয়ার কারণে অনেকগুলো সাবান দিয়ে আপনি ফেনা তুলে দিলেন, ওই ফেনাগুলো শেষ করে দেবার জন্য এক ফোঁটা লেবুর রস যথেষ্ট, ফেনা আর কাজ করবে না। আপনি অনেক আমল করলেন, রসুল্লাহ বলেন ওর ভিতরে এক জাররা যদি রিয়া আসে সমস্ত আমল পুড়িয়ে তোমার ছাই হয়ে গেল। হাবাতাত আমালুক, রিয়া তোমাদের আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। কষ্ট করে কেন তোমরা আমল করে রিয়া করো? এই জন্য নিজের আমল, একমাত্র জামাতের নামাজটি ছাড়া বাকি সমস্ত আমল যত গোপনে করা যায় ফজিলত তত বেশি, ওই লোকটি তত তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারবে। বলা বলি করবার কথা নয়, আমি তাহাজ্জুদ পড়ি, এই জন্য আমার ঘুম হয়, চোখটা খসখস করছে, এগুলো সকালবেলা পড়ে বেড়ায় আর তাহাজ্জুদের কিছুই রইল না রাত জাগরণ ছাড়া। তাহলে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ সাতেরো হেব্বসে তারা, আল্লাহ তাআলা মানুষের অনেক দোষ গোপন করে, গোপন করাকে আল্লাহ ভালোবাসেন। আবার আল্লাহর কত এমাদত আপনি করলেন ওইটাকে গোপন রাখাও আল্লাহ তাআলা ভালোবাসেন। তো সেই জন্য আজ আমি এখানেও হয়তো মাইক দিয়ে কথা বলতে পারবো, এরপরে আমরা হাত আমরা
এই পতাকাটা উঠাও, পতাকাটা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এখন দূর আমরা দেশের পাহাড়ে লুকাই থাকবো।
বহুত পাহাড়। আমরা জমায়েত হয়েছি যেই জায়গাটায় যেখানে আমাকে দাঁড়ানো দেখতে পাচ্ছেন, এখানটাতেই যুদ্ধের এক পর্যায়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের দিকের দুটো দাঁত কাফেরদের আঘাতে খসে পড়ে গেল এই জায়গাটাতে। পরবর্তীতে যুদ্ধ শেষ হলে হুজুর এখানে এসে বসলেন। সাহাবায়ে কেরাম হুজুরের কাছে খুব ভিড় করতে লাগলেন। তখন আল্লাহ তাআলা বলেছেন, ফাসাহু ইয়াসাহিল্লাহ, তোমরা আমার নবীর সামনে এরভাবে ভিড় করো না, একটু জায়গা ছেড়ে দাও, আমি তোমাদের জন্য বৃহস্পতির জায়গা ছেড়ে দেবো। সেই আয়াতটা এখানে নাজিল হয়েছিল। পরবর্তীতে সাহাবায়ে কেরাম হুজুরকে মনে রাখবার জন্য এবং সেই হৃদয় বিদারক ঘটনা মনে রাখবার জন্য এখানে একটা মসজিদ তৈরি করে দিয়েছিলেন। সেই মসজিদের এই এই ঈদগুলো যেগুলো মেহরাব, যেখানে আমি দাঁড়িয়েছি দেখুন, একটু মেহরাব এখানে এখনো আছে মেহরাবের মতো। তো সেই মসজিদে, এটাকে মসজিদে ফাসিহ বলা হয়, একটু জমায়েত হন, একসাথে কথা বলে শেষ করে তারপরে যারা পারেন উপরে যাবেন। উহুদের যুদ্ধটা ছিল খুব বিপজ্জনক একটা যুদ্ধ ছিল, কারণ ওই যে আমরা জবলে প্রতিদ্বন্দ্বীদেরকে রাসূলুল্লাহ বলেছিলেন, জয় পরাজয় যেটা হোক তোমরা কিন্তু এখান থেকে সর্বাধিক। এই কথাটুকু তারা ভুলে গেলেন। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পর্যন্ত যুদ্ধ করতে করতে আগে আসলেন, ওনারা মনে করলো যুদ্ধ তো শেষ হয়ে গেছে, আমরা তো বিজয় লাভ করেছি। ওনারা ওই জায়গাটা ছেড়ে দিয়ে অ্যাডভান্স হয়ে রসুল্লাহর কাছে আসার জন্য চলে আসলেন। পেছন থেকে সেই আক্রমণে আল্লাহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, খোদা আমি আর সইতে পারছি না, আমাকে একটু আশ্রয় জায়গা দাও, আমি জাকারিয়া জায়গা যাব, আমি ইউনুসের মতো ভুল করবো না যে আমি নবীর কাছে জায়গা চাইবো, কাছের কাছে জায়গা চাইবো, আমি আপনার কাছে পানাহ চাই, আপনি আমাকে পানাহ দিন, আশ্রয় দিন। আল্লাহ তাআলা তখন বললেন, আপনি এই পাহাড়ে যতটুকু উপরে উঠতে পারেন ওঠেন, আমার ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের বাঁ দিকে দেখুন একটা ঠাটা দাগ, আল্লাহ তাআলা হুকুম। তো এইখানে আল্লাহ তাআলা হুকুম করলেন এবং হুকুমের সাথে সাথে পাথর বজ্রপাতের মতো আওয়াজ হয়ে পাহাড় ফেটে গিয়ে এই জায়গাটা বের হয়ে গেল। আল্লাহ বলেন, আপনি এখান থেকে ঢুকে পড়ুন, ঢুকে হুজুর মা দেখে দেখলেন জায়নামাজ